আমাদের এখানে হিরোদের সব দাড়ি কষ্ট হয় আমার তো দাড়িটি দেখা যায় তিকরা ওখানের যেদিন বিয়ে হয় সেদিন যুবতী মেয়েরা কেউ ভাত খায়নি কেউ সারা রাত কেঁদেছে তিনজন খানের সুপারস্টার কয়জনের দাড়ি আছে যৌথ চলচ্চিত্র হলে আমাদের চলচ্চিত্রটা বাস্তব মূলধারার চলচ্চিত্রের পুরস্কার পায় না কাজী হায়াত আপনার কাছে আসে আপনি দীর্ঘদিন চলচ্চিত্রের সাথে জড়িত একাধিক সিনেমা বানিয়েছেন যৌথ প্রযোজনার সিনেমার একটি চল ছিল আমরা দেখেছি এখনো হয়তো আছে সেটি নিয়ে আপনার কিছু বলার আছে কিনা যৌথ চলচ্চিত্র হলে আমাদের চলচ্চিত্রটা বাস্তব কারণ দুই দেশের ক্যাপিটাল এক হয়ে দুই দেশের আর্টিস্ট এক হয়ে সেটা দর্শক গ্রহণযোগ্যতা আসতো কিন্তু 2012 সালে একটা আইন ছিল বেশ রিল্যাক্স ছিল এরা বলতে পারবে ভালো কি কি আইন দিয়ে সেটাকে বন্ধ করে দেওয়া হলো মানে নতুন করে আইন দিয়ে বন্ধ করে 50% এখানে 50% ওখানে 50% আর্টিস্ট এত তত ওরা তো নেবে এই সব গুনে গুনে এই সব করা তো সম্ভব না আবার সেই জন্য একটা ইন্সপেকশন টিম থাকবে তারা যখন 50%-এর কম দেখবে তখন সেটা স্টপ করে দেবে এরকম হয়েছিল তো এই যৌথ প্রযোজনার ছবিটা যদি সহজ করা হতো আমাদের দাবি আছে কিন্তু মন্ত্রণালয় এবং মন্ত্রণালয় অচিরেই হয়তো আমাদের আমাদের মাননীয় মন্ত্রী সাহেব অনেক সদয় চলচ্চিত্রের জন্য এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও আমাদের চলচ্চিত্রের কথা ভাবেন এবং তিনি সদয় এবং একটি জিনিস দেখবেন আপনি যেটা কারোর বেলায় ঘটেনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বেলায় ঘটেছে প্রত্যেক বছর কিন্তু তিনি ন্যাশনাল অ্যাওয়ার্ডটা ঠিক সময় মতো দিয়ে দেন হাজারো কাজ থাকলেও করোনার মধ্যেও দিয়ে করোনার মধ্যেও তিনি দিয়েছেন এই জন্য হাজারো ধন্যবাদ কিন্তু ধন্যবাদের পরে আমার আরেকটু কথা বলতে হয় যে তিনি যেন আমাদের একটা দাবি আছে মূলধারার চলচ্চিত্রের পুরস্কার পায় না দুইটি ক্যাটাগরিতে যদি হয় যে জনপ্রিয় ছবি আর শিল্পমান সম্পন্ন ছবি জনপ্রিয় ছবিকেও পুরস্কার দেওয়া হবে তাদেরও উৎসাহিত করার জন্য পুরস্কার দেওয়া হবে কয়েকটা ক্যাটাগরিতে দেওয়া উচিত এটা ভারতে আছে পাশের দেশ ভারতে আছে আমার দাবি থাকবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যে পরবর্তীতে যেন জনপ্রিয় ছবিকেও পুরস্কার দেওয়া হবে আমি বলবো কষ্ট হয় আমার মেয়েদের নায়িকারা সাধারণ নায়করা সাধারণত নায়িকাদের স্বপ্ন থাকে আমি একটা কথা বলি অনেক জায়গায় বলেছি ঋত্বিক রোশনের যেদিন বিয়ে হয় সেদিন বাংলাদেশের কোনো এক পেপারে উঠেছিল যে আজকে সারা ভারতবর্ষের যুবতী মেয়েরা কেউ ভাত খায়নি কেউ সারা রাত কেঁদেছে অর্থাৎ মানেটা কি ঋত্বিক রোশনকে ঋত্বিক রোশনের মেয়েদের কথা বলেছে তারপর শাহরুখ খানের কথা লিখেছে শাহরুখ খান জার্মানিতে গিয়েছে জার্মানিতে দাঁড়িয়ে আছে তার জন্যে 10,000 মেয়ে স্টেজে উঠবে সে স্টেজে ওঠার পরে ওই 10,000 মেয়ে চিৎকার করে বলেছে ম্যারি মি ম্যারি মি ম্যারি মি সে হাস্যরস করে বলেছে যে এবার পাগড়ি আর শেরওয়ানি আনিনি পরেরবার আনলে তোমাদের বিয়ে করব তো ঘটনা হলো স্টার যখন এমন সেই স্টার আপনি তিনজন খানের সুপারস্টার এদের কয়জনের দাড়ি দেখছেন কয়জনের দাড়ি আছে আমাদের এখানে হিরোদের সব দাড়ি এত বড় দাড়ি কিরকম মেয়েদের পছন্দ হয় কাজ করতে চায় মেয়েদের পছন্দ হয় কি মনে হয় না যে আপনারা মেয়েদের কি তাদের পছন্দ হয় তো দাড়িটি দেখা যায় আপনি যদি চুলটা অবিন্যস্ত রাখতেন তাহলে কি আপনাকে ভালো লাগতো তো কোনটা ভালো কোনটা মন্দ সেটা নিয়েও আজকে প্রশ্ন উঠেছে আমাদের মনে বিশেষ করে আমার মনে যে কোনটা দেখতে ভালো কোনটা দেখতে মন্দ তাহলে কি আমি যদি ডিমান্ড করি দেখি আমি কি আমি যেটা দেখি সেটা কি খারাপ এটাও গুরুত্বপূর্ণ স্ক্রিপ্ট যদি ডিমান্ড করে যদি ডিমান্ড থাকে দাড়ি তাহলে দাড়ি রাখতে হ্যাঁ ইউ নো বাট ওই যে আপনি বললেন যে তারা ঘুরতেছে বিয়ার্ড ইউ নো এইটা একটা অদ্ভুত ব্যাপার আমার কাছে অদ্ভুত লাগে সত্যি কান্নাই পায় মাঝে মাঝে কান্না পায় যে সিনেমাটা কেমন হয়ে গেল আমরা প্রায় শেষ দিকে রাজা ভাইকে তো কোনোদিন দাড়ি দেখিনি আমি আশার আলো দেখি তবে আমার একটা দাবি থাকবে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের চলচ্চিত্রকে শিল্প ঘোষণা দিয়েছেন
2012 সালে শিল্পের যে বেনিফিটগুলো সেগুলো আমরা পাইনি, চিৎকার করেও বহু চিৎকার করেছি, দাবি করেছি, আজও দাবি করছি দর্শকদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যে আমরা শিল্প হিসাবে ঘোষণা দিলেন শিল্পের যে বেনিফিটটা, শিল্পের বেনিফিট কি আমি ব্যাংক লোন পাবো সিনেমা তৈরি করতে, শিল্পের বেনিফিট কি আমার কমোডিটিটার ইন্স্যুরেন্স করতে পারবো, শিল্পের বেনিফিট কি আমি প্রণোদনা পাবো।